আমাদের এই দোয়াতকলম মার্কা গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইঞ্জিনিয়ার কে এম গিয়াসউদ্দিন মহোদয় আমাদের দলীয় সমর্থিত প্রার্থী। আমরা দল যেহেতু সমর্থন করে যেভাবে, তারপরে আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দলের একটা সমর্থন তার প্রতি রয়েছে। আর আমাদের গোপালপুর ভুয়াপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তারান্নের প্রতীক তানভীর হাসান ছোটমণি এমপি মহোদয়ের যে একটা ভিশন, সেই ভিশনকেও আমরা যাতে এই গোপালপুর উপজেলাকে সুন্দরভাবে আধুনিকীকরণ করার প্রত্যাশায় আমরা এই ইঞ্জিনিয়ার কে এম গিয়াসউদ্দিন সাহেব যদি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারে, তাহলে আমরা এই গোপালপুর উপজেলা পরিষদকে ঢেলে সাজানোর জন্য যেমন রাস্তাঘাট, তারপরে মসজিদ মাদ্রাসা, অবকাঠামোগত উন্নয়ন, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জের যে উন্নয়নের ছোঁয়া, সেই ছোঁয়াটুকু আমরা এই ইঞ্জিনিয়ার কে এম গিয়াসউদ্দিন মহোদয়ের পক্ষ থেকে আমরা সেই প্রচারণে ব্যস্ত রয়েছি যে আমরা যাতে এই 5ই জুন যে উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দোয়াতকলম মার্কা বিজয়ী হবে, বিজয় সুনিশ্চিত, এ আশা আহ্বান আমি করবো। এবং আজকে যে আপনি স্বাধীন বাংলা টিভি নিউজে এই সাক্ষাৎকার আপনি নিচ্ছেন, তার জন্য আমরা গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কে এম গিয়াসউদ্দিন সাহেবের পক্ষ থেকে এবং হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে স্বাধীন বাংলা টিভিকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আর সেই সাথে আমি এই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সকল জনগণের কাছে আমার প্রত্যাশা থাকবে 5ই জুন যে উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যেন আপনারা সকলে দোয়াতকলম মার্কায় ভোট দেবেন, এই আশা আহ্বান আমি আপনাদের নিকট করব। এবং এই ভোটের মাধ্যমেই আমরা নিশ্চিত করব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন রয়েছে যে যার যার ভোট আমার ভোট আমি দেবো, যাকে বসে তাকে দেবো, সেই যে একটা প্রত্যাশা এবং যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতায় আমাদের যাতে আমরা আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব সেই তুলনামূলকভাবে আমাদের যে বিজয় সেই বিজয় 5ই জুন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব ইঞ্জিনিয়ার কে এম গিয়াসউদ্দিন সাহেবের পক্ষ থেকে আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী, প্রত্যেকটি গ্রামগঞ্জের দোয়াতকলমের পক্ষে প্রচারণায় আমরা ব্যস্ত রয়েছি যাতে করে আমাদের বিজয় সুনিশ্চিত হয়। জয় বাংলা, জয় বাংলা। স্বাধীন বাংলা টেলিভিশনের সাংবাদিক ভাইকে ধন্যবাদ। আসলে আমার সাক্ষাৎকারটা নেওয়ার জন্য যে আপনারা যে কথা আমি যে আসছেন বা এখানে আপনারা এখানে যে নির্বাচনী যে তথ্যগুলা কালেক্ট করার জন্য আসছেন, আমি বৈষ্ণবনিষ্ঠভাবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে 5ই জুন যে নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ওনার যে ভীষণ যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই উপলক্ষে কোনো দলীয় নমিনেশন নাই, সবাই স্বতন্ত্র, যে কেউ লোকে এখান থেকে নির্বাচন করতে পারে, সেই লক্ষ্যে এখানে দলমত নির্বিশেষে যেই দলমত নির্বিশেষে এখানে যে ভোট দেওয়ার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান করব। এবং ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ভাই উনি একটি সৎলোক, আমি তার প্রচারণার জন্যই এই হাটে, এটা বাংলা বাজার হাট, হেমনগর ইউনিয়নের বাংলা বাজার হাটে আমি উপস্থিত, আবার আমার সঙ্গে আমাদের দলীয় নেতাকর্মীরাও আছেন। তো সব কিছু মিলিয়ে আমি এটুকুই আশাবাদ ব্যক্ত করি যে আমার 5ই জানুয়ারি নির্বাচনে দল মত, 5ই জুন নির্বাচনে দল মত নির্বিশেষে আমার ভোট আমি দেবো এই স্লোগানে মুখরিত হয়ে সবাই ভোট কেন্দ্রে আসবেন, এই উদার্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। এবং আমি সংক্ষিপ্তে আরেকটা জিনিস অনুরোধ করছি যে আমার ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ভাই উনি একটি সম্মানী ব্যক্তি, সুশিক্ষায় শিক্ষিত মানুষ, সৎ ব্যক্তি, আমি সৎ ব্যক্তিত্বর জন্যই ওনার ভোট, আমি স্বতন্ত্র হিসাবে আমি ওনার ভোট কামনা করি। জয় বাংলা, জয় বাংলা।